বন্যা পরিস্থিতি খবর জানাতে সিলেট এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা সিলেটের খবর জানবো সহকর্মী প্রত্যুষ তালুকদারের কাছ থেকে। প্রত্যুষ, জানাবেন বন্যার কি পরিস্থিতি এখন? আসলে বন্যা পরিস্থিতির কথা মোটা দাগে বলতে গেলে বলতে হয় অপরিবর্তিত, তবে মানুষের ভোগান্তি কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। আর তবে আশার খবর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে রয়েছে, সিলেট অঞ্চলে রয়েছেন এবং সিলেট বন্যা দুর্গত মানুষদের দেখছেন, খোঁজ খবর নিচ্ছেন এবং পরিদর্শন করছেন, এবং তার একটি ব্রিফ করার কথা রয়েছে পরিদর্শন শেষে সিলেট সার্কিট হাউসে। তো এই বিষয়টি সাধারণ মানুষ, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা জাগাচ্ছে, তারা আসলে আশান্বিত হয়েছেন। এবং বানভাসী মানুষ যারা আসলে এখনও প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন, বিশেষ করে সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ, কানাইঘাট, এসব অঞ্চলের মানুষ কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যারা এখনও প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন, তারা তাদের বাড়িঘর ছেড়ে, বাড়িঘর যদিও অনেকের পানিতে নিমজ্জিত হয়ে গেছে, সেই বাড়িঘরগুলো ছেড়ে, শেষ সম্বলটুকু ছেড়ে তারা আসতে পারেননি কিংবা আসতে চাইছেন না, তাদেরও কিন্তু একটা ভোগান্তি রয়েছে। আর সিলেটে প্রায় 500 আশ্রয়কেন্দ্র রয়েছে যেগুলোতে ঠাঁই হয়েছে বানভাসী মানুষের, এবং সেই আশ্রয়কেন্দ্রগুলোতেও একটা সংকট তো রয়েই গেছে। তবে শুরুর দিকে যে সমস্যাটি ছিল, ত্রাণ নিয়ে তাদের কাছে প্রশাসন ঠিকঠাক মতো পৌঁছতে পারেনি, নৌকার সংকট কিংবা সেখানে যাওয়ার একটা ব্যবস্থা প্রতিকূল পরিস্থিতিতে, প্রথম দিকে কিন্তু টানা 3 থেকে 4 দিন টানা বৃষ্টিপাত হয়েছে এবং প্রচণ্ড বাতাস, পরিবেশটা পুরোপুরি বলা যায় প্রতিকূল ছিল। তো আরেকটি আশার বিষয় হচ্ছে যে গত 2 দিন ধরে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে, যে কারণে সিলেট নগরের যে জলমগ্নতা ছিল পানি, সেটি আস্তে আস্তে কমতে শুরু করেছে। তবে তালতলা উপশহর, যথরপুর, তেরোরতন, সেসব এলাকায় কিন্তু হাঁটু থেকে কোমর পানি এখনও রয়ে গেছে, এবং সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে সেই পানিগুলো আসলে নেমে যেতে পারছে না। তো সব কিছু মিলিয়ে সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য নদীর পানি যেগুলো, সেগুলো কিছুটা কমেছে কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমা, কুশিয়ারার পানি নামলে সিলেট নগরের পানিও কিন্তু নামবে, তখন আসলে সেই জলমগ্নতা কিছুটা কমবে। তবে এই মুহূর্তে সহসাই আসলে সিলেট নগরের এবং সিলেট জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভোগান্তির অবসান হচ্ছে না, সেটুকু বলতে পারি। এই ছিল সিলেটের আপডেট। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে। এবার আমরা সুনামগঞ্জের খবর জানবো সহকর্মী মোহন ইসলামের কাছ থেকে। মোহন, বন্যা পরিস্থিতির খবর তো জানাবেন, সেই সাথে জানাবেন ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা বানভাসীরা, এবং যতটুকু পাচ্ছে সেটুকু পর্যাপ্ত কিনা, সবকিছু মিলিয়ে বর্তমান চিত্র কি? প্রিয়া, আমি এখন আছি সুনামগঞ্জ, সুনামগঞ্জের সুরমা ইউনিয়ন, সুরমা ইউনিয়নের যে ব্রহ্মপুর সেই গ্রামে। আপনি দেখতে পাচ্ছেন আমি নিজেও কোমর পানির মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি, এবং এখানে কিন্তু একটা ত্রাণ সহায়তার যে কার্যক্রম সেটা কিন্তু এখানে চলছে। আপনি যে দেখতে পাচ্ছেন যে গ্রামের যে ইব্রাহিমপুরের যে গ্রাম মহিলারা যারা রয়েছেন, তারাও কিন্তু যে কোমর পানি ভেঙে, বুক পর্যন্ত পানি ভেঙে যে ত্রাণ সামগ্রী, সামান্য আপনার শুকনো খাবার এবং যে আপনার বিশুদ্ধ পানি তা নেওয়ার জন্য কিন্তু সেই সব প্রায় 1 ঘন্টা ধরে এখানে লাইনে দাঁড়িয়েছিল, এবং তারা কিন্তু সেগুলো নিয়ে যাচ্ছে। আসলে এইখানকার পরিস্থিতি বলতে গেলে অনেকটা আপনার মানবিক দিক বিপর্যয়ের দিকেই যাচ্ছে, কিন্তু এই গ্রামের মানুষ কিন্তু এই প্রথমবারের মতো তারা যে আপনার ত্রাণ পেল, এর আগে কিন্তু কোনো ধরনের ত্রাণ পায়নি। আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই পুরো যে সুরমা নদীর পারে যে গ্রামটি, গ্রামটি কিন্তু সবটাই ডুবে গিয়েছিল বন্যা, এবং এখন পর্যন্ত কিন্তু আপনার প্রায় আপনার 6 ফুট পানি কিন্তু এই গ্রামের মধ্যে অবস্থান করছে, এবং এই যে মহিলারা রয়েছে এবং পুরুষ রয়েছে, এই গ্রামের অসংখ্য মানুষ কিন্তু ত্রাণের জন্য লাইনে দাঁড়াচ্ছে। আপনার মানুষ নৌকায় করে আপনার পানি ভেঙে কিন্তু আসছে ত্রাণ নেওয়ার জন্য, এবং আমি আপনাকে একটু দেখাই যে বিজিবি কিন্তু এই ত্রাণ সহায়তাটা করছে, এবং তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করছিলেন যে এ পর্যন্ত স্থানীয় সংসদ সদস্য কিংবা স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছে, অর্থাৎ চেয়ারম্যান বা ওয়ার্ড মেম্বার, তারা কিন্তু তাদের কোনো খোঁজই নেয়নি। এই ত্রাণ সহায়তা কার্যক্রমও কিন্তু তাদের যতটুকু করা হচ্ছে সেটাও কিন্তু পর্যাপ্ত না। আমরা যদি কয়েকজনের সাথে একটু আসলে কথা বলি, তাদের ত্রাণ ত্রাণ পাচ্ছিল, তাহলে হয়তো তাদের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো। আপনাদের এই গ্রামে এই পর্যন্ত কী পরিমাণ ত্রাণ পেয়েছেন? আমরা এই প্রথম পাইলাম, আর কেউ এই আমরা খবরও লিখছি না। যে আপনাদের এই গ্রামে আপনাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছে, এমপি বা চেয়ারম্যান, তারা কি এই পর্যন্ত আপনাদেরকে ত্রাণ দিয়েছেন বা কোনো? হ্যাঁ বলুন। আমাদের এই পর্যন্ত আমরা যে পানিতে বাইসা গেছি, আমাদের এলাকার চেয়ারম্যান মাদার সুত, আমরা চেয়ারম্যান বাড়াইছি, মাদার সুত একবারই আমাদেরকে দেখে নাই। আমরা পানিতে
বাইসা যাইতেছি মাদার ছুটায় একটা নৌকা দিয়ে আমরা উদ্ধার করে নাই ধন্যবাদ আপনি উনার এমপি বানাইছে আমরা কত কষ্ট করি উনি এই পর্যন্ত আমাদের এলাকায় ভুলেও আসেন নাই কোন মেম্বার কোন চেয়ারম্যান কোন একজন মানুষ আমাদেরকে উদ্ধার করে নাই বন্যার সময় কিভাবে ছিলেন ভাই এখনো কিভাবে আছেন এখনো আপনি আছেন আমাদের ঘরে আছেন এখনো আমাদের ঘরে পানি চাঙ্গের মধ্যে কাঠ দিয়া চাঙ্গে ঘরে চাঙ্গ আছে না চাঙ্গের মধ্যে কাঠ ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনারা এই পর্যন্ত আসলে ত্রাণের ব্যাপারটা একদম কম কিন্তু আপনাদের বন্যার সময় বিশুদ্ধ পানি বা খাবারটা কি পরিমাণ পাচ্ছেন বা পাচ্ছেন কিনা আদত পর্যন্ত কিছু পাই নাই এই প্রথম এখনো পাই নাই ফার্স্ট পাইছে এখন ধন্যবাদ আপনাকে আচ্ছা ভাই আপনি খাবারের জন্য ফেলাইন কি এগুলো কোনো কিছুই পাই না আমরা মেঘের পানি আমরা একটু যে বিজিবি যিনি এখন এখানে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আমরা একটু তার সাথে কথা বলবো আচ্ছা জনাব মাহবুব আপনারা আসলে ত্রাণ কতটুকু সহায়তা দিচ্ছেন বা সেটা পর্যাপ্ত কিনা আচ্ছা ত্রাণ আমরা যেটা দিচ্ছি আমাদের বিজিবির পক্ষ থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন আমাদের এই ব্যাটালিয়নের পক্ষ থেকে আমরা ত্রাণ কার্যক্রম প্রথম দিন থেকে শুরু করেছি এছাড়াও আমরা চিকিৎসা সেবা এবং অন্যান্য দুস্থ যারা পানিতে আটকা পড়েছে তাদেরকেও আমরা সহায়তা করেছি এখন আমরা যেটা করছি আমরা হয়তো পর্যাপ্ত দিতে পারছি না বাট সবাই সবার জায়গা থেকে যদি আমরা সবাই এগিয়ে আসি বিজিবি অন্যান্য বাহিনী অন্যান্য সংস্থা বেসরকারি যারা আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে আমার মনে হয় যে আমরা সুনামগঞ্জে যারা পানিবন্দি আছে তাদের কিছুটা হলেও তাদের দুঃখ লাঘব হবে এখানে আপনারা আপনি জানেন প্রায় সুনামগঞ্জের 90% এলাকায় প্লাবিত তো এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে অনেকাংশে পানি নামলেও এখনও বিল হাওড় যেহেতু এই এলাকাটা হাওড় এলাকা এখনও প্রায় 60-70% মানুষ পানিবন্দি আছে এবং তাদের এখন যেটা বেশি প্রয়োজন তাদের হচ্ছে খাদ্য প্রয়োজন কারণ এখানে জ্বালানি নাই তাদের গ্যাস নাই কিছু নাই তাদের যদি রান্না করা খাবার বা তাদের যদি চাল ডাল এই ধরনের আইটেম দেওয়া হয় তারা কিন্তু কোনো না কোনোভাবে রান্না করে হোক শুকনা করে হোক খেতে পারবে এখন যেটা প্রয়োজন তাদের হচ্ছে পানি প্রয়োজন তাদের ঔষধ প্রয়োজন এবং তাদের ইনস্ট্যান্ট যে খাদ্যটা আছে সেই খাদ্যটা প্রয়োজন এটাই আমরা দেওয়ার চেষ্টা করছি আমরা আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করেছি বিভিন্ন জায়গায় ঔষধ ধন্যবাদ আপনাকে প্রিয়া আসলে যেমনটা শুনছিলেন যে বিজিবি যিনি সুনামগঞ্জে দায়িত্বপ্রাপ্ত রয়েছে তিনি কিন্তু বলছিলেন যে তাদের জায়গা থেকে তারা সহায়তা করছেন কিন্তু সেটা পর্যাপ্ত না মোটা দেখে বলতে গেলে যে সুনামগঞ্জে যারা পানিভাসী বা বানভাসী মানুষ রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না তারা ত্রাণের সহায়তা চাচ্ছেন এবং দেশবাসীর কাছে কিন্তু বারবার আকুল আবেদন জানাচ্ছেন যারাই রয়েছেন সরকারের তরফ থেকে এবং প্রবাস এবং দেশের মানুষ যারা রয়েছেন সবাই যেন সুনামগঞ্জের পাশে এসে দাঁড়ায় প্রিয়া এই ছিল সুনামগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ মোহন ধন্যবাদ আপনাকে শরীফুল ইসলাম বন্যা পরিস্থিতির খবর জানাবেন এবং বানভাসী যারা আছেন তারা কি পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা প্রিয়া কিশোরগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে সেই সাথে গত 24 ঘন্টায় নতুন করে কোন এলাকা প্লাবিত হয়নি এর আগে কিশোরগঞ্জের 9টি উপজেলার মোট শতাধিক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছিল এবং পানিবন্দি হয়েছে লক্ষাধিক মানুষ আর ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে 12,000-এর অধিক মানুষকে কিন্তু তারা আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে তাছাড়া প্রশাসনের যে ত্রাণ তৎপরতা রয়েছে সেটি গতকালকেই শুধু 16 মেট্রিক টন চাল এবং 1 লক্ষ নগদ অর্থ এবং 500-এর বেশি শুকনো খাবার কিন্তু তারা বন্যার্তদের মাঝে বিতরণ করেছেন কিশোরগঞ্জের এই মোট যে বন্যা দুর্গত এলাকা সেই এলাকার মধ্যে অধিকাংশ মানুষের কিন্তু তারা যে একমাত্র ফসল ধানকে রক্ষা করার জন্য কিন্তু তারা যে উঠেছিল গুলায় সেই গুলা পাহারা দিন রাত্রে কিন্তু অনেকেই তাদের বাড়িতে কিন্তু অবস্থান করেছে এবং তারা কিন্তু সরে যাচ্ছে না আর ইতিমধ্যে নতুন করে কিন্তু কোনো এলাকা প্লাবিত হয়নি আর তাছাড়া বন্যা দুর্গতদের আক্রান্তদের চিকিৎসা সেবার জন্য কিন্তু সিভিল সার্জনের পক্ষ থেকে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে তারা কিন্তু যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু সার্বক্ষণিক চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং তাছাড়া আশ্রয়কেন্দ্র কিন্তু গবাদি পশু হাঁস মুরগি সহ যে বন্যা দুর্গতদের যে সম্পদ রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করতে সক্ষম হয়েছেন ইতিমধ্যেই প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে তারা ওই যেকোনো দুর্যোগ মোকাবেলার জন্য কিন্তু প্রচুর পরিমাণ নৌকা তারা কিন্তু সংরক্ষণে রেখেছেন যদি প্রয়োজন হয় যাতে যেকোনো মুহূর্তে যেকোনো জায়গা থেকে তারা উদ্ধার অভিযান করতে পারে সেই জন্য কিন্তু নৌকাগুলো রয়েছেন এই ছিল কিশোরগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি প্রিয়া